আসসালামু আলাইকুম। আর কি কোনো প্রশ্ন আছে আপনার ভাই? না, আর একটা প্রশ্ন আছে, মানে শেষ প্রশ্ন। আপনি অনেক এইটা লাইভে আমি দেখেছি, শুনেছি যে আপনার আমাদের যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি বিষ খেয়ে নাকি মারা গেছেন, মানে এরকম একটা কথা কি আদৌ কি সত্য? এবং এমনকি বিষের নাকি মানে প্রতিক্রিয়া, হযরত আয়েশা, বিষের প্রতিক্রিয়ায় মারা হ্যাঁ হ্যাঁ গেছে, বিষ খাওয়ার প্রতিক্রিয়ায় মারা গেছে। হ্যাঁ, কিন্তু মানে এমনি অনেক হুজুরা যেটা বলে দেখি, মানে আপনার ওয়াজে যেটা বলে যে একটা মানুষ বিষ খেলে তো সঙ্গে সঙ্গে মারা যাবে, তো 4 বছর পর কেন মারা গেল, মানে এরকম এটা একটা দাবি আপনাকে শোনা কে গেছে আর বলেছে? কি। এটা আপনাকে কে বলেছে যে সব সময় বিষ খেলে সাথে সাথেই মারা যেতে হবে? এটা এটা এই জিনিসটা আপনি পাইছেন কোথায় ভাই? বিষ খেলে সাথে সাথেই মারা যেতে হবে, আর কোনো শরীরে আর কোনো ক্ষতি টতি হয় না, এই জিনিসটা পাইছেন কোথায় ভাই? মনে করেন আপনাকে আমি অনেক পিটাইলাম, ঠিক আছে, অনেক পিটাইলাম, অনেক পিটাইলাম, একের হাড্ডিগুড্ডি ভেঙে দিলাম, কিন্তু আপনি মরলেন না, ঠিক আছে, মরেন নাই কিন্তু, ঠিক আছে, আপনি খুঁড়াইতে খুঁড়াইতে হাঁচড়াইতে পাঁচড়াইতে বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে আপনি গোসল করলেন, গোসল করে ঘুমাইলেন, ঘুমানোর পরে আপনার যে মেয়েটা মারছি সেই রাত্রে বেলায় আপনি মেরে গেলেন, রাত্রে আপনি একদম মেরে গেলেন, কারণ আপনাকে তো একদম ভয়ঙ্কর মারা মারছি, আপনার শরীরের ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো ভেঙে চুরে গেছে, হ্যাঁ, শরীরের ভিতরে যে মানে অর্গান গুলা ছিল অর্গান গুলাতে অনেক ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, ব্রেইনে ক্ষতি হয়েছে, মনে করেন আপনার মাথায় এমন বাড়ি মারছি আপনার ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ দেখা দিচ্ছে, কিন্তু সাথে সাথে কিন্তু আপনি মরেন নাই, সাথে সাথে কিন্তু মরেন নাই, আপনি বাসায় গেছেন, বাসায় গিয়ে গোসল টোসল করছেন, গোসল টোসল করে সুন্দর করে ঘুমাইছেন, ঘুমের ভিতরে আপনি মরে গেছেন। এখন এই যে আপনি মরলেন, এই মরাটা, মরাটার কারণটা কি বলেন তো? এটা আপনার হিসাব মতন যেটা মানে মেডিকেলের সায়েন্স অনুযায়ী যেটা, যে আপনার মানে দীর্ঘ চোট থাকলে বা শরীরে অনেক মানে ই থাকলে, এটা একটু দেরিতে অনেকে মৃত্যু হয়, কেউ সাথে সাথেও হয়, মানে মেডিকেল রিপোর্টে যেটা না না না, জানা আমি যায়। তো ভাই, আপনি আমি তো ভাই আপনি তো সাথে সাথে মরেন নাই, তাহলে আমি তো আপনার মারি নাই, তাই না? আপনি তো সাথে সাথে আর মরেন নাই, কিন্তু আপনার ব্রেইনের হ্যাঁ ভিতরে হয়তো রক্তক্ষরণ ঘটছে, রক্তক্ষরণ ঘটার কারণে প্রথমে হয়তো আপনি মরেন নাই, প্রথমে হয়তো তখনই মরার সাথে সাথে মরেন নাই, কিন্তু বাসায় যাওয়ার পরে রাত্রে ঘুমাইতে গিয়ে মারা গেছেন। এখন কি আপনারা কি বলবো আমি, যে আপনি ঘুমাইতে গিয়ে মরছেন নাকি আপনি মাইরের কারণে মরছেন? হ্যাঁ, মারের কারণে মানে কিন্তু ভাই আপনি তো সাথে সাথে তো মরেন নাই, মাইর দিলে তো সাথে সাথে মরার কথা, আপনি তো কত মানে কয়েক ঘন্টা পরে মরছেন, ঘুমাইতে গিয়ে মরছেন, গোসল করছেন, বাসায় গিয়া গোসল করে শুয়েছেন, শুয়ে তারপর মরছেন, তাহলে আমার কি দোষ ভাই? না, এগুলো শরীরে ইঞ্জিওর মানে থাকলে হবে, গুরুতর ইঞ্জিওর হলে মারা যায়, ধীরে ধীরে মারা যায়। আচ্ছা আচ্ছা, এই তো ভাই খুবই ভালো কথা বলছেন, গুরুত্ব কোনো যদি ইনজিওর্ড হয়, ভিতরে যদি কোথাও ইনজিওর্ড হয়, তাহলে এই জিনিসটা মানে হয়তো একটু সময় লাগে কিন্তু মারা যাবে, কিন্তু মারা গেলে তখন আমাদের বুঝতে হবে যে ওই কারণে মারা গেছে, তাই না? নাকি ইনজুরিটা আপনার যেই কারণে এরকম হয়েছিল, একটা, শুনেন 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 একটা ইনজুরিটা কথা শুনেন, ইনজুরিটা ইনজুরিটা যেই কারণে হয়েছিল সেই কারণেই তো মারা গেছে বলেই তো আমাদের ধরতে হবে, নাকি? আপনি 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 একটা ব্রাদার রাহুলের নাম শুনেছেন মনে? ভাই ব্রাদার সিস্টার ফাদার মাদার চাচা চাচা সবাই আপনি নিয়ে আসেন ভাই আমার লাইফে, না না যারে আপনি উনি পান। হজে, উনি হজে বলেছিলেন যে ওরকম মারা যায় নাকি, আল্লাহর মর্যাদা না থাকলে কেউ 4 বছর পর কেউ মরে, মানে এরকম মানে ভাই বলেছিলেন। ভাই যদি আপনি আপনার এই যে ব্রাদার সিস্টার মাদার ফাদার যারাই যাদের কি আপনি পান না কেন, তাদেরকে আপনি নিয়ে আসতে পারেন আমার সাথে কথা বলার জন্য, আমি না, আপনাকে ব্রাদার রাহুল, এইখানে, ভাই একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আমি আপনাকে এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে ইনজুরি হয়েছিল কিনা, ইনজুরি হয়েছিল কিনা সেই জিনিসটা আমাদের দেখা দরকার, মোহাম্মদের শরীরে কোথাও কোনো ইনজুরি ঘটছিল কিনা সেটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? নাকি ভাই কি বলেন? হ্যাঁ ওটা ইম্পর্টেন্টই তো। আচ্ছা তাহলে এখন আমরা ইনজুরিটা, ফারাজ ভাই আসছেন, ফারাজ ভাই আপনাকে আমি স্বাগত জানাই আমাদের লাইভে, আমরা একটা থ্যাংক ইউ থ্যাংক আলোচনার ইউ ভাই, মাঝখানে আছি। থ্যাংক ইউ, জি জি ভাই, তাহলে আমি আপনাকে একটু পরে দিচ্ছি, এক্সপ্লোর দিচ্ছি, তাহলে আমরা আগে এই জিনিসটা একটু দেখে নিই। ইয়া ভাই আমি আপনাকে আরো কয়েকটা প্রমাণ দেখাবো, আগে এই জিনিসটা একটু দেখে নিন যে ইনজুরি হয়েছিল কিনা মোহাম্মদের। এটা হচ্ছে বুক সহি মুসলিম শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনা, যদি কেনেন তাহলে 5517 নম্বর হাদিস। হাদিসের পরিচ্ছদটা কি একটু পড়তে পারতেছেন ভাই, এখানে কি লেখা দেখা যায়? স্ক্রিনটা একটু বড় করেন তাহলে। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান বড় করতেছি। হ্যাঁ ভাই দেখা যায়, পরিচ্ছদের নাম কি, হ্যাঁ দেখা যায়, পরিচ্ছদের নাম কি নাম ভাই, পরিচ্ছদের নাম 20, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পরিচ্ছদের হাদিসটা আমরা একটু পড়ি, 5517 নম্বর হাদিস। এখানে দেখেন তো, এখানে লেখা আছে একটা জিনিস যে এক ইয়াহুদি মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 মেশানো বকরির গোস্ত নিয়ে এলো, তিনি তার থেকে কিছু খেলেন, পরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, একটু তো দেখছেন নাকি, একটু খাইলো নাকি, একটুখানি মুখে দিছিল, তাই না? হ্যাঁ 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 দেখেছি আচ্ছা দেখেছি। এরপরে এরপরে রাবি আরেকটা কথা বলছে শেষে গিয়া, দেখেন এই কথাটা একটু পড়ে শোনান তো ভাই, এই কথাটা কি লেখা এখানে লাল কালি দেয়া, এই কথাটা একটু জোরে জোরে রাবি পড়েন তো। রাবি বলেন, এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লামের আলজিব ও তালুতে তার ক্রিয়া আমি প্রত্যক্ষ করতাম। তার ক্রিয়া মানে কি, ওই যে বিষের ক্রিয়া নাকি? হুম হুম হুম
আলজিহ্বা এবং তালুতে বিষের ক্রিয়া প্রত্যক্ষ করতো, এই কথাটার মানে কি ভাই? মানে ওখানে একটা আপনার মানে জানা যাচ্ছে মানে ঘা টাইপের কিছু একটা হয়েছিল, মানে সেরকম একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরের হাদিসটা আমরা পড়ি। আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4508 নম্বর হাদিস। এখানে আনাস একটা কথা বলছে, আমি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলজিবে তা বিষের ক্ষতচিহ্ন দেখতে পেতাম। দেখা গেছে ভাই হাদিসটা? দেখা গেছে আচ্ছা, আলজিবে তা একটা ক্ষতচিহ্ন হয়ে গেছিল বিষের কারণে, একটা আলজিবে ক্ষতচিহ্ন হয়েছিল নাকি? হুম হুম আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আলজিবে একটা ক্ষতচিহ্ন হয়েছিল। আচ্ছা দেখি যে এই বিষয়ে মোহাম্মদ নিজে কি কইছে, মোহাম্মদ নিজের কথা কি? ঠিক আছে, মোহাম্মদের নিজস্ব কথা কি আমরা দেখি। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4513 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে নবী মৃত্যু রোগে তখন আক্রান্ত ছিলেন। নিচে বলা হচ্ছে যে সেই বিষ মেশানো বকরির গোস্ত ব্যতীত যা সে খায়বারে আপনার সাথে খেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার ধমনী প্রধান ধমনী কেটে দিচ্ছে। এই কথাটা কার ভাই? এটা? হ্যাঁ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী মরার সময়ে যখন সে মৃত্যু রোগে আক্রান্ত, মানে মরার সময় অন্তিম মুহূর্তে, সে বলতেছে সাল্লামের ওই বিষ ছাড়া আমার ব্যাপারে আমি উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার প্রাণ ধমনী কেটে দিচ্ছে। এটা কি ভাই নাস্তিকের কথা নাকি নবী মোহাম্মদের কথা? কথা। হুম, এটা নবী মোহাম্মদেরই কথা। তাহলে কেউ কোনো একজন ব্রাদার, মাদার, সিস্টার, ফাদার, চাচা, ভাতিজা, এরা যদি মিল্লা সবাই সারা পৃথিবীর সমস্ত মুসলমান এসে যদি বলে যে না নবী মোহাম্মদ বিষ খায় মরে নাই, অপরদিকে নবী মোহাম্মদ নিজে যদি বলে যে ওই বিষের কারণে আমার কষ্ট হইতেছে, আমি মরার সময় যদি এটা বলে ওই বিষ ছাড়া আমি উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি বলে যে মোহাম্মদ বিষ খায় মরে নাই, আর মোহাম্মদ যদি বলে যে হ্যাঁ আমি বিষ খায় আমার কষ্ট হইতেছে, আমি মরার সময় আমি চিৎকার করে কাঁদতেছি, এই দুইটা কথার ভিতরে কার কথাটাকে গ্রহণযোগ্য কথা বলে মানতে হবে? হ্যাঁ, এখানে আপনার যেহেতু নবী মোহাম্মদের কথা গ্রহণযোগ্য মানতে হবে, কারণ উনি খেয়েছেন, কষ্ট পেয়েছেন, উনি মারা গেছেন। এখন যদি ব্রাদার, মাদার, সিস্টার, ফাদার, চাচা, ভাতিজা, এরা যদি মানে রাহুল, ফাহুল, কাহুল, চাহুল, এরা সবাই মিলে যদি বলে যে না নবী বিষ খায় মরে নাই, ভুয়া, এগুলা ভুয়া কথা, আর নবী যদি নিজে সহি হাদিসের ভিতরে বইলা থাকে যে আমি বিষ খায় আমার শেষ মুহূর্তে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে যদি বলে ওই বিষের কারণে আমি উদ্বিগ্ন, আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে ওই বিষ, এই দুইটা কথার ভিতরে নবীর কথাই তো গ্রহণযোগ্য হবে, তাই না? হ্যাঁ, আর নবীর কথাই গ্রহণযোগ্য। এই বেটা নবী মোহাম্মদের কথা, নবী মোহাম্মদ যে মিথ্যুক বলছে, নবী কেউ যদি বলে যে নবী বিষ খায় মরে নাই, নবী নিজে বলছে আমি বিষ খায় আমার কষ্ট হয় আমি মরতেছি, আর আরেক বেটা যদি এসে বলে নবী বিষ খায় মরে নাই, তাইলে ওই বেটা কি কাফের হইলো নাকি মুসলমান হইলো? মোহাম্মদের এখানে কথাকে যদি কেউ, আপনি মোহাম্মদকে যদি কেউ মিথ্যাবাদী বলে, মোহাম্মদকে যদি কেউ মিথ্যাবাদী সাব্যস্ত করে, সে তো সাথে সাথে কাফের হয়ে যায়, তাই না? কাফের হয়ে যায়, জাহান্নামে আগুনে জ্বলবে। এবং তার তওবা করে ইসলামে ফেরত আসতে হবে, তাই না? হুম 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 বিবি থাকলে সে তালাক হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ইসলামের নিয়ম। হ্যাঁ, এগুলা ইসলামের নিয়ম। আমি আপনাকে সেই দলিল দেখা দিতে পারবো যে কেউ যদি নবী মোহাম্মদের কোনো কথাকে মিথ্যা কথা সাব্যস্ত করে, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে বিবি তালাক হয়ে যাবে, এবং তার তওবা করে ইসলামে ফেরত আসতে হবে, এবং সেই বিবিকে আবার বিয়ে করতে হবে। হ্যাঁ, এই তালাক হয়ে গেছে, কিন্তু না, এই যে কেউ যদি বলে, কেউ যদি, এই রেফারেন্সটা আছে আপনার কাছে? তো আমি তো রেফারেন্স খুলেই বসে আছি, এটা তো আমি বলে দিচ্ছি আপনাকে, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4513 নম্বর হাদিস। আরো আছে? তাই শেষ হয়নি তো ভাই? আরো আরো আপনি একটু ওয়েট করেন, দেখেন না আপনি একটু মজা দেখবেন, এখন আরো মজা দেখবেন। তো মজা তো এখনো শেষ হয়নি ভাই, মজা এখনো শেষ হয়নি, আপনি ভাবছেন মজা শেষ হয়ে গেছে। এই কথাটা নবী মোহাম্মদের নিজের মুখের কথা, এখন এই কথাকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে না 4 বছর পরে নবী আবার বিষ খেয়ে মারা কেমনে, ধর এগুলো ফাও কথা, এগুলো নাস্তিকদের বানের না কথা, এটা যদি না কেউ কিন্তু, বলে তাহলে তো সে না কাফের আমি হয়ে তো গেছে। না কিন্তু আপনার ব্রাদার রাহুল আপনার লাখ লাখ দর্শকের সামনে মানে কেন, তাহলে কথাটা তো কিন্তু কি, তাহলে কি মানে ভাঁওতা মেরে সেই তাকে যেই এবার লাখ ফেলেন? লাখ দর্শক, ভাই কথা শুনেন, যেই লাখ লাখ দর্শক এই কথা শুনে না সুবহান আল্লাহ কইছে, সেই লাখ লাখ দর্শকও কাফের হয়ে গেছে, তাদের প্রত্যেকের তওবা পড়ে মুসলমান হতে হবে। আমি এটা বলে দিচ্ছি ভাই, আমার কথা লিখে রাখেন, আমি এটা বলে দিচ্ছি, কেউ যদি এই কথা শুনে না সুবহান আল্লাহ মাশাআল্লাহ ঠিক কইছেন হুজুর এই কথা বলে থাকে, প্রত্যেকে ইসলাম থেকে বাহির হয়ে গেছে, প্রত্যেকে কাফের, তাদের সবার ইসলামে আসতে হবে তওবা পড়ে। হুম কারণ নবী মোহাম্মদের একটা কথাকে কেউ যদি কখনো অস্বীকার করে, মিথ্যা কথা বলে, অবজ্ঞা করে, সাথে সাথে সেটা সেটা কুফরি, সেটা বড় কুফরি ভাই, এটা ছোট কুফরি না, এটা বড় কুফরি। নবী মোহাম্মদের কথাকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই অস্বীকার করতে বা এটাকে মিথ্যা সাব্যস্ত করতে পারে না, এটা সহি হাদিসে তাহকিকৃত বর্ণনা দ্বারা সহি সনদে বিশুদ্ধতম হাদিস। ঠিক আছে, এটাকে যদি কেউ হুম বলে আমি মানি না নবী মোহাম্মদ বিষ খায় মরে নাই, সাথে সাথে কাফের হয়ে গেছে, জীবিত তালাক হয়ে গেছে, এই ব্রাদার, ফাদার, মাদার, চাদার এদেরকে বলেন
তওবা পরে ইসলামে ফেরত আসতে, এবং বলে দেন আসিফ মহিউদ্দিন বলছে আপনারে তওবা পরে ইসলামে ফেরত আসতে। আমি আপনাকে আরো হাদিস দেখাচ্ছি, শেষ হয় নাই ভাই, হ্যাঁ ভাই বেনা শেষ হয়ে গেছে। এই আবু দাউদ শরীফে ঠিক আছে, আর্টিকেল উনার সঙ্গে, না না ব্রাদার, শুনেন দাদা, ব্রাদার রাহুলের সঙ্গে যদি আমার দেখা হয়, আমি একবার আমি জিজ্ঞাসা করবো, আপনার নাম নিয়ে জিজ্ঞাসা করবো যে আসিফ ভাই এরকমই, আমি এটা শুনেছি, মানে শুনলে না না উনি বলবেন, আবার খেপে যাবেন না? না না বলবেন বলবেন যে এই সহি সনদ দ্বারা বিশুদ্ধ বর্ণনা মতে নবী মোহাম্মদ নিজে বলছে এই কথা, আর আপনি বলতেছেন না বিষ খায় মরে নাই, তার মানে আপনি তো কাফের হয়ে গেছেন এবং আপনার বিবি তালাক হয়ে গেছে। এবং এই তাহলে আমি ফতোয়াটা দিছে আসিফ মহিউদ্দিন, বলবেন এই ফতোয়াটা দিছে আসিফ মহিউদ্দিন, নাস্তিক আসিফ মহিউদ্দিন, গিয়া ওই নাস্তিক আসিফ মহিউদ্দিনে ধরেন, হ্যাঁ যান এর লাইভে গিয়ান আচ্ছা এরাই ঠিক ধরেন আছে, না উনি, না উনি ভাই। যদি আবার আসেন তা আমি প্রশ্নটা করবো, বাদার হালকে জিজ্ঞাসা করবো, তা আমার মানে আপনার সে যেন পান সংসার এটা সে যেন ই হবে না তো? সে যেন আমার এসে ধরে, কারণ আমি তাকে বলে দিছি সে কেউ যদি এই হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তার আবার ইসলামে তওবা করে ইসলামে ফেরত আসতে হবে এবং তার বিবি তালাক হয়ে গেছে। এইটা আমি সরাসরি বলে দিছি, ঠিক আছে? আমার কথা যদি বিশ্বাস না হয় যে কোনো বড় আলেমকে ঠিক, গিয়ে জিজ্ঞেস করবেন, যে কোনো বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর নবীর সরাসরি নবীর মুখের কথাকে কেউ বলছে যে এটা মানি না, হ্যাঁ এইটা কি, সে কি তওবা করে তার কি ইসলামে ফেরত আসতে হবে, তার কি বিবি তালাক হয়ে গেছে, এটা জিজ্ঞেস করবেন। আমি আরো হাদিস দেখাচ্ছি, হাদিস নাম্বার 4512 নম্বর হাদিস। এখানে বলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন, অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন এই নবীর কথাটা, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খাইবারে খেয়েছিলাম, এই সময় তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। এটা যদি হাসান সহি হাদিস, এটা সহি না কিন্তু এটা হাসান সহি, কিন্তু এটাও এটাও সহি সনদে বর্ণিত, ঠিক আছে, কাছাকাছি সহির কাছাকাছি। এখানে বলা হচ্ছে আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খাইবারে খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আরো একটা হাদিস দেখি, আরো তো হাদিস আছে, শেষ হয়নি তো, মানে একটার পর একটা হাদিস তো আমি দেখা দেবো, একটার পর একটা দেখা দেবো, একটার পর একটা দেখা দেবো, ঠিক আছে? মানে আমার কাছে মানে ভাইবেন না হাদিস শেষ হয়ে গেছে, শেষ না, শেষ হয় নাই ভাই, একটার পর একটা আমি দেখা দেবো, একটার পর একটা দেখা দেবো। আচ্ছা ঠিক আছে, আরো দেখাচ্ছি, বুখারী শরীফের, বুখারী শরীফেও আছে ভাই এই জিনিস, বুখারী শরীফেও লেখা আছে, আমি তো ইয়া না করে তো বলি না ভাই, হ্যাঁ আমি তো দলিল না, দলিল ছাড়া কথা বলি না ভাই। দাঁড়ান বুখারী শরীফের হাদিসটা একটু বের করি, বুখারী শরীফের হাদিসটা হয়ে গেল, এই যে বুখারী শরীফের, এখন বুখারী শরীফের হাদিসটা আমরা একটু দেখি, বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 4094 নম্বর হাদিস, যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন। দেখা যাচ্ছে ভাই হাদিস নাম্বারটা দেখা গেছে 4094? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই চার হাদিসের হাজার চুরানব্বই পরিচ্ছেদের ভিতরে, হ্যাঁ এই হাদিসের পরিচ্ছদের ভিতরে একটা কথা বলা আছে, পরিচ্ছদের ভিতরে দেখেন, পরেন তো ভাই এই যে হলুদ লাল হলুদ এই অংশটুকু পরেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তিকাল করেন সেই সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি, আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হওয়ার যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই, সে বিষক্রিয়ায়, এই কথাটার মানে কি ভাই, সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই কথাটার মানে কি ভাই? এখানে তো নবী নিজে তো মানে স্বীকার করছে তো যে বিষ খেয়ে আমার মানে প্রাণ বেড়ে যাচ্ছে। তাহলে এই কথাটা কি আমাগো নাস্তিক্য কথা নাকি নবী মোহাম্মদের স্বয়ং নিজের মুখের কথা যেটা আয়েশাকে সে বলছে? তাহলে ব্রাদার রাহুল তাহলে কি তাকেবাজি করলেন মানে অত আরে ধরুন দর্শকের সামনে? ধরুন বাদার ফাহাদার, এগুলো এগুলোর কোনো বেল আছে ভাই? আপনাকে আমি সহি হাদিস দেখাচ্ছি, এই সমস্ত বাদার ফাদার চাদার মাদার এগুলোর কোনো বেল আছে? আপনাকে আমি সহি হাদিস দেখাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত মুসলমান তাই না হিসটা এই সহি হাদিসকে ভুল প্রমাণ করতে পারবে না। একটা জিনিস কি বলা যায় আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন ফারাজ ভাই। তাহলে তাহলে হইতে পারে লাখো লাখো মানুষের সামনে সিস্টার ব্রাদার যিনি, উনি সত্য কথা বলছেন, বাট নবী মোহাম্মদ নিজে মিথ্যা কথা বলছেন আর কি। তিনি তার নিজের যে বিষ খায় জ্বালা যন্ত্রণা হচ্ছিল এটা নিজের সম্পর্কে নিজে মিথ্যা কথা নবী মোহাম্মদ বলে গেছেন, এটা হইতে পারে না তাহলে তো মোহাম্মদ ভাই? এটা হইতে পারে, হ্যাঁ দুইটা ঘটনাই ঘটতে পারে ফারাজ ভাই, আমি তো দুইটাই দেখতেছি, এক হয় ব্রাদার রাহুল সত্য বলছে নবী মিথ্যা বলছে, আর একটা হইতে পারে নবী সত্য বলছে ব্রাদার রাহুল মিথ্যা বলছে। এখন মোহাম্মদ ভাই আপনি বলেন, আপনি কারে সত্যবাদী আর কারে মিথ্যাবাদী বলবেন? এখানে তো নবী মোহাম্মদকে আমরা মানবো, না এত মানুষের সামনে তো একটা লোক কিভাবে, লাখো লাখো মানুষের অডিয়েন্সের সামনে একটা লোক কিভাবে মিথ্যা কথা বলবে ভাই? নবী মোহাম্মদই মিথ্যা কথা বলছে, আর আমি আমার আমার সেটা আমার আসলে মনে হচ্ছে বুঝে নাই, নবী মোহাম্মদ বুঝে নাই যে তার কি জন্য জ্বালা যন্ত্রণা হচ্ছিল সেটা সে বুঝে নাই। ভাই যার বিষের ব্যাপারে ওই যে সে বুঝে নাই, সে বুঝে মূর্খ নাই মূর্খ পনেরো ছিল না, বছর পরে উম্মে নবী ছিল না, মূর্খ মূর্খ ছিল না, এই জন্য মানে বুঝে নাই, এটা হইতে ভাই। পারে না? মনে করেন ফারাজ ভাই, মনে করেন গরুর মাংস খায় আমার কেমন লাগছে, এটা আমি বুঝি নাই 1500 বছর পরে এক ব্রাদার এসে কইতাছে আসিফ মহিউদ্দিনের গরুর মাংস খায় ভালো লাগতো না, বুঝছেন? হ্যাঁ সেটাই তো, এটা হইতে পারে, তাছাড়া আপনার সাথে তুলনা দেওয়া যায় না ভাই, সে তো মানে 1400 বছর একটা মূর্খ ছিল, তো তাহলে তো মূর্খ লোকেরই না বুঝার কথা, ঠিক না মোহাম্মদ ভাইয়া? তাই, হ্যালো, কে কে ঠিক বলতেছে এখানে, হ্যাঁ মূর্খ মোহাম্মদ ঠিক বুঝলাম, বলতেছে নাকি এত এত হাজার হাজার মানুষের সামনে আপনার শ্রদ্ধেয় ব্রাদার ঠিক বলতেছে, কে ঠিক বলতেছে? সেটা আল্লাহ ভালো জানেন। মোহাম্মদ ভাই, ও মোহাম্মদ আল্লাহ ভাই ভালো জানে মানে আপনিও শিওর না? এক সেকেন্ড আসেন ভাই, উনিও শিওর না তাহলে কে সত্য বলতেছে এটা সম্পর্কে আমাদের এই দিনী ভাইটাও শিওর না? আচ্ছা আচ্ছা, ডাউটে থাকতে হবে যে মূর্খ মূর্খ মোহাম্মদ ঠিক বলছে না ব্রাদার রাহুল ঠিক বলছে, আসলে এটা এটা মানে আসলে একটা হাইলি ডাউটেবল বিষয়। এখানে
মানে মোহাম্মদ ভাই আপনি এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না যে কে সঠিক বলছে আর কে মিথ্যা বলছে, তাইলে তো ভাই খুবই মর্মান্তিক ব্যাপার। আমার তো মনে হচ্ছে এখন আপনি ঠিক আছে, ইসলাম আমি থেকে খারিজ হয়ে গেছেন। না আমি বাবা রাহুলের সঙ্গে একবার আমি আমার মনে হচ্ছে ফারাজ ভাই এখন দেখতে আমার মনে যাচ্ছি। হচ্ছে, এখন আমার মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে এই লোক ইসলাম থেকে এখনই খারিজ হয়ে গেছে এবং বিবি পর্যন্ত তালাক হয়ে গেছে, কারণ নবী মোহাম্মদের নিজের মুখের কথায় যে অস্বীকার করলো ব্রাদার রাহুলকে বাঁচানোর জন্য, এ তো এখন কাফের। হচ্ছে মুমিনের অবস্থা ভাই। আসলে ভাই আমিও আপনার সাথে একমত এখানে যে লাখ লাখ মানুষের অডিয়েন্সের সামনে একজন ব্যক্তি, একজন শ্রদ্ধেয় বক্তা, আপনার চোখের শ্রদ্ধেয় বক্তা, সে কখনো মিথ্যা কথা বলতেই পারে না। মিথ্যা কথা বললে 1400 বছর আগে ওই মানে আপনার মূর্খ নবী বলছে, আমারও আপনার সাথে মনে হচ্ছে, আমার ওই ব্যাপারে সন্দেহ হচ্ছে আর কি। আমিও আপনার সাথে একমত। ফারাজ ভাই এখন এখন কিন্তু বিষয়টা এই রাহুল ফাহুল এদের কাছে নাই, বিষয়টা কিন্তু মোহাম্মদ ভাই, এই মোহাম্মদ ভাইয়ের কাছে আছে, যে সে বলতেছে যে সে এখন পর্যন্ত বুঝতে পারতেছে না বা কে মিথ্যা বলছে এটা সে বুঝতেছে না। এটা কিন্তু চরম কুফুরি, এটা কিন্তু চরম কুফুরি হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি নতুন ব্রাদার কথা রাহুলের আমি সঙ্গে, নবীর কথা আমি দেখাইলাম, নবীর কথা সহি হাদিস থেকে দেখাইলাম, সে এটা বলতে পারতো, এই হাদিসটা আমি একটু চেক করে দেখি এটা বলতে পারতো, কিন্তু সে বলতেছে যে আমি ভাই বুঝতেছি না, আল্লাহ ভালো জানে ভাই কে সত্য কইছে কে মিথ্যা, এই আচ্ছা মানে কথার মানে ডাউট, কিন্তু এটা ডাউটে বলবে চিন্তা করে, মানে দুজনেই দুজনই তার কাছে সমান। তার কাছে ইন্ডিয়ার চ্যাংরা পোলা যে আগে হচ্ছে গিয়া মোবাইলের দোকানের কর্মচারী ছিল, সে আর নবী মোহাম্মদ দুজনই সমান লেভেল আর কি। দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে, ডাউট ডাউটের বিষয় আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ব্রাদার রাহুলের সঙ্গে আমি একবার কথা হইলো, ঠিক আছে ভাই। আপনি তো অবশ্যই কথা বলবেন, আপনি তাকে গিয়ে কি বলবেন, তাকে গিয়ে কি এটা বলবেন যে আপনি তো কুফুরি করছেন এবং আপনার তো বিবি তালাক হয়ে গেছে, আপনি তো একজন কাফের, কারণ আপনি বলছেন যে নবী মোহাম্মদ বিষ খায় মরে নাই, যেখানে নবী মোহাম্মদ নিজে কইছে আমি বিষ খায় আমার কষ্ট হচ্ছে, মরার সময় নিজে বইলা বইলা চিৎকার করতে করতে মরছে, এনে আপনি বলছেন যে বিষ খায় মরে নাই, এটা তো নবীর উপরে একটা অপবাদ দেওয়া হইলো এবং এইটা কেউ করলে সাথে সাথে কাফের হয়ে যায়। হুম হুম সে তো হ্যাঁ ঠিকই। বুখারী বুখারী হাদিসে সহিহ হাদিসে ভুল বলা এরকম কিছু। ঠিক আছে ভাই, আমি একবার হাদিসটা আমি একবার চেক করে দেখবো, ঠিক আছে ভাই। হ্যাঁ থ্যাংক আপনাকে ইউ নাম্বার ভাই, টাম্বার সময় আপনি দিয়ে দিছি। উত্তরটা শিখে দেওয়ার পরে উনি সঠিক উত্তরটা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ এটা এটা হবে সঠিক অ্যাপ্রোচ, যে ভাই আমি একটা হাদিসটা চেক করে দেখি, হাদিসটা যদি আমি বইতে পাই তাহলে তো আমি অবশ্যই বিশ্বাস করব। হ্যাঁ হাদিসে যদি আপনি যেটা বলছেন সেটা এরকমই যদি হাদিস বইতে লেখা থাকে তাহলে তো ভাই আর কোনো কথা নাই, হ্যাঁ নবীর কথাই তো মানতে হবে, তাহলে তো ব্রাদার হ্যাঁ হ্যাঁ রাহুল গিয়া, ব্রাদার রাহুল গিয়া এখন গলায় পাড়া দিয়ে ধরে আমি বলবো তুই আমার নবীর নামে মিথ্যা কইছস, তুই আলেম আলেমের না ঘরের জালেম, তুই আমার নবীর নামে একটা মিথ্যা অপবাদ দিছস, তুই কাফের হয়ে গেছস, তুই তবাপেরা মুসলমান হবি আর তোর বিবি তালাক হয়ে গেছে আমার সাথে হিল্লা বিয়া দে। হ্যাঁ এটা এটা আপনি বলতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, হ্যাঁ তার তার যে তালাক হয়ে যাওয়া বিবিকে হিল্লা হিল্লা করতে যদি আপনি চান তাহলে আপনি করতে পারেন, তো এটা আপনি করবেন, অথবা আপনি আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ব্রাদার রাহুল সঠিক কইছে হাদিসে ভুল আছে নবী মিথ্যা কইছে, এটা করতে পারেন, আমি আপনাকে পদ্ধতি শিখিয়ে দিলাম। ঠিক মূর্খ আছে ভাই, মূর্খ ঠিক মোহাম্মদ বুঝে নেই আর কি, ঠিক তার আছে কিসের জন্য ব্যথা দিয়েছিল মূর্খ মোহাম্মদ, এটা বুঝে নেই। হাইলি ডাউটেবল বিষয় এটা, যে আমিও আপনার সাথে সোর্ট অফ একমত এখানে। ঠিক আছে মূর্খ মোহাম্মদ মোহাম্মদ ভাই, নিজের তাহলে বাড়ির আপনাকে জন্য কি জন্য পেন হচ্ছিল, ওই মোবাইলের দোকানদার, মোবাইলের দোকানদার বুঝছে এখন যে কেন মোহাম্মদের পেন হচ্ছে আর কি। ফ্যাসিনেটিং বিষয় ভাই, ফ্যাসিনেটিং বিষয় এগুলো হচ্ছে, ফ্যাসিনেটিং বিষয় আসলে, মানে মুমিন আসলে এক একটা ফ্যাসিনেটিং জিনিস। চিন্তা করছেন, মানে মোহাম্মদ নিজে বলতেছে আমি বিষের ক্রিয়া, আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতেছে আমি ব্যথা পাইতেছি, আর মুমিনের পাশে দিয়ে কইতেছে আরে না ধুর বেটা, তোর কোনো কোনো ব্যথাই নাই, শালা বলদ, শালা বলদ মূর্খ, কি চার বলতেছিস বছর এটা? পরে কি আবার, 4 বছর পরে কি আবার কি এরকম বিষে কেউ হয় নাকি, ধর বেটা কি তুই বুঝোস বেটা, নবী এসেছিস তুই এইটুকু বুঝোস না, 4 বছর পরে কেউ ব্যথা ব্যথা বোতা হয় না, মূলত তো তাহানি মূর্তি, এটা যুক্তি দিয়ে বুঝাইতেছে মনে করেন এই ব্রাদারকে মোহাম্মদের মারার মারার পাশে নিয়ে বসা দাঁড়ানো দাঁড় করানো হয়েছে, তখন এবারে মোহাম্মদকে গালিতেছে এবারে তুই থাক কান্দিস না তোর কিছু ভাই যায় নাই। আমার আমার না 501 নম্বর রুমের কথা মনে পড়লো, মানে রিসেন্ট উদাহরণের মধ্যে আর কি হচ্ছে, বেড়া মানে নিজেই বলতেছে এটা আমার মানবিক বউ, আর ইয়া বলতেছে হুজুর আপনি কেন বলতেছেন এগুলা কথা, আপনি তো হলুদ মিডিয়ার সাথে তাল মিলে কথা বলতেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলে দেন, সেটা আপনার বউ না, সাজানো নাটক। কি একটা অবস্থা, নাস্তিকদের জবাব দিতে গিয়ে যদি এখন ইসলামিক বক্তারা কুফরি করা বসে মানে কাফের হয়ে যায়, হচ্ছে নাস্তিকের জবাব দিব এই জন্য আমি এমন কথা বলে আসছি আজকে আমি কাফের হয়ে গেছি, কি একটা অবস্থা ভাই। সব সব হয় ভাই, আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক ভাবে সবই সবই হওয়া পসিবল। কি এক একটা একটা অবস্থা জিনিস ভাই, ভাই, মুভির মুভির এক একটা জিনিস ভাই, এক একটা এপিক জিনিস এক একজন।
আচ্ছা, আমরা যে কথাগুলো বলছি একটা কি দলিল ছাড়া বা একটা কি ইয়া ছাড়া কথা বলছি? যদি বলি তাহলে মানে মোহাম্মদের আসল নিজের কথা, মোহাম্মদের নিজের কথা নিজে বলতেছে যে ভাই আমার যে বিষ খাওয়াইছিল ওই বিষ খাওয়া থেকে আমার ব্যথা উঠতেছে, আমি সেই ব্যথাতে কাতরাইতেছি। নিজের কথা, যে সাফারার সে নিজের কথা, তার বুকের ঘা হইছে ওই ওই মাংস খাওয়ার পর, ওইখান থেকে বিষ ছড়াইছে, প্রত্যেকটা জিনিস তার নিজের, তার নিজের চেলা চামুন্ডাদের কথা, নিজের নিজের চেলা যারা চেলা চামুন্ডা যারা দেখছে তাদের কথা, 1400 বছর পরে এসে মানে মোবাইলের আবার আবার কি পণ্ডিতের মতো কথা তারা বলে যে 4 বছর পরে নাকি কেউ বিষ খেয়ে মরতে পারে না। এই সমস্ত পণ্ডিত গুলারে না থাপড়াইতে ইচ্ছা করে না ভাই, থাপড়াইলে হাতের মালা হবে ভাই। এই যে বাংলাদেশের কিছু অঞ্চলে মানে পানির ভিতরে আর্সেনিকের মাত্রা বিপদ সীমার থেকে একটু বেশি পাওয়া গেছিল, এবং সেই কারণে ওই অঞ্চলের পানি খাইতে না করে দিচ্ছে। ওই এমন কিন্তু না যে ওই অঞ্চলের মানুষ কিন্তু বহুদিন ধরে ওই পানি খাইতেছে, এন্ড খাইলে এই আর্সেনিক যুক্ত বিপদ মাত্রার বেশি বেশি আর্সেনিক ওয়ালা পানি খাইলে কি সমস্যা হবে? সমস্যা হবে যে দীর্ঘদিন ধরে খাইলে, মনে করেন 2 বছর 3 বছর 5 বছর ধরে খাইলে আপনার কিডনি নষ্ট হওয়া শুরু করবে, আস্তে আস্তে নষ্ট হবে, ঠিক আছে? আর্সেনিক কিন্তু একটা বিষ, আর্সেনিক কিন্তু একটা বিষাক্ত জিনিস, এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে, এই মাত্রার নিচে খাইলে সমস্যা নাই। যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইয়া করা যে এইটুকু মাত্রা থাকলে ঠিক আছে, কিন্তু এই বিপদ মাত্রাটা অতিক্রম করলেই সেটা যদি আপনি খাইলে কিন্তু সাথে সাথে মরবেন না, অনেকদিন খাইলে আপনার শরীরে নানা প্রতিক্রিয়া দেখা দিবে, আপনার কিডনি ফেল করবে, আপনার রক্তের ভিতরে বিভিন্ন ইয়া পাওয়া যাবে, এবং অন্যান্য অনেক জায়গায় সমস্যা হবে, ক্যান্সারও হতে পারে। এখন এই জিনিসগুলা, এটা এটা তো একটা বিষ, এবং আরো আরো যদি বেশি একদম বেশি পরিমাণে যদি আপনি একসাথে আর্সেনিক খাই ফেলেন তাহলে আপনি সাথে সাথে মারা যাবেন। এমনও হইতে পারে যে আপনি সাথে সাথে মারা গেছেন, এমনও হইতে পারে যে আপনি যদি দীর্ঘদিন ধরে এটা খান তাহলে একটা 2 বছর পরে মারা যাবেন, এমনও হইতে পারে যে আপনি এই মুহূর্তে খাইলেন কিন্তু আর খান নাই, আপনার শরীরে একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটা আপনি চিকিৎসা করার নেই, ঠিকভাবে চিকিৎসা করার নেই, তার কারণে ওই জিনিসটা ওইখানেই রয়ে যাবে, সমস্যাটা ওইখানেই রয়ে যাবে, ওই সমস্যাটা দীর্ঘদিন ধরে আপনার ব্যথা দিবে, জ্বর হবে, বমি হবে, এরপরে গিয়ে 2-3 বছর পরে আপনি আস্তে করে মারা যাবেন। এবং মারা যাওয়ার সময় আপনি ঠিকই টের পাইবেন যে ওই কারণে কোন জায়গায় ব্যথাটা করতেছে সেটা আপনি ঠিকই টের পাইবেন যে কি কারণে আপনি মরতেছেন ভাই। এই সমস্ত মানে গুলারে, এই সমস্ত কিন্তু গাধা গুলারে ভাই, আসিফ ভাই, এই যে আপনি বুঝাইলেন বিষয়টা, এই যে আপনি সিনসিয়ারলি একটা জিনিস আর্সেনিকের উদাহরণ দিয়ে বুঝাইলেন, আমি আপনার সাথে তাল মিলাই বলতে পারতাম ভাই, মজা করে বলতে পারতাম, একটা ব্যাকল সে আর্সেনিক খায় বলতে পারে যে আমি খায় মরছি, মানে খাইছি, আমার ভিতরে কিছু হয়নি, সুতরাং এটা বিষ না, খাইলে তো আমি তো মানে বিষয়টা তো আমি এখানে মরে দিতাম, এরকম আমি মজা করে তাল মিলাই উদাহরণ দিয়ে বলতে পারতাম। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটাও তো আপনার তো দরকার নাই, যেইখানে তাদের নবী নিজেই বলতেছে ভাই, মানে নিজে, অন্য কেউ না, তার ভায়া হয়ে অন্য কেউ না, নিজে বলতেছে আমি যে কাতরাইতেছি এটা বিষের ব্যথায়, খাইবারের বিষের বাক্সের বিষের ব্যথায় আমি কাতরাইতেছি, আমার আমার ধমনী কেটে যেতেছে। এরপরেও আমাদেরকে এক্সপ্লেন করা লাগে, আপনাকে এক্সপ্লেন করা লাগে যে এটা কিভাবে পসিবল, এটা কিভাবে পসিবল, কতটা আইরনিক ভাই, কতটা কতটা আইরনিক জিনিসটা চিন্তা করেন ভাই, বলার নাই, মানে ধরনের দ্বিধা হওয়া আমি ভিতরে ঢুকি। মহম্মদ যখন বলবে যে আক্রমণাত্মক জিহাদ করতে, যখন বলবে যে দাসী লাগে তার, ওইখানে কোনো সন্দেহ নাই, ওইগুলো ঠিক আছে, সুবার আল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, নিচে পড়তেছে আবার সাফারিং কিভাবে হইতেছে ওইটা, এটা আরে ব্যাখ্যা তুমি বুঝো না মহম্মদ। ফরাজ ভাই আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, যে এই যে মুশফিক মিনার এই কিছুদিন আগেও বলতো বিভিন্ন লাইভে, এই নাস্তিকরা উম্মে হানির সাথে আমাদের নবীর কি একটা মানে নোংরা কথা বলে, কত নোংরা কথা বলে, ছি ছি ছি, ও তো বোনের মতো, বোন আপন হ্যাঁ বোনের ভাই, মতো। হ্যাঁ ভাই, মনের মতো এই ছিল, মুশফিক, অফকোর্স হ্যাঁ মুশফিক মিনা বোনের অনেকগুলো সাথে, লাইভে এসে, মুশফিক মিনা, আমি যে তাদের মতো একটু তাল মিলাই কথা বলি, সে কি তার কাজিনের সাথে এরকম মানে এক পাত্রে পানি খায় আরেক পাত্রে দেয় তারে খাইতে, মানে পানি খায় এক এক ডোক দেয়া তুমি এখন তুমি খাও এরকম করে সে? হ্যাঁ ভাই, এত ক্লোজ ক্লোজ তারা কাজিন না না, মানে ধরেন ধরেন আমরা অনেক মানে নিকৃষ্ট মন মানসিকতা, আমরা এই যে এই জিনিসটা এত সুন্দর ভাই বোনের পানি খাওয়া খাওয়াই সম্পর্ক নিয়ে আমরা মানে নোংরা কথা বলছি, সবই বুঝলাম ফারাজ ভাই, ঠিক আছে, আমরা তো অনেক নোংরা, কিন্তু আপন বোনের মতো যে নবী যারা দেখতো, এই নবী তারে বিয়ের প্রস্তাব দিল, এটা তো সহি হাদিসে দেয়া আছে, জীবনের শেষ সময়ে মোহাম্মদ নিজে বিয়ের প্রস্তাব পাঠাইছে 2-3 বার, রিফিউজ খাইছে। হ্যাঁ ভাই, এম তো কি কবি, মানে নিজের বোনের এবারে নিজের তোর নবী এত এত ভালো, তোর নিজের বোনের যারা বোনের মতো দেখতো, একদম আপন বোনের মতো দেখতো, হ্যাঁ বিয়ের প্রস্তাব দিল, মানে চিন্তা করছেন এই নবী, আমার মনে হয় নবী বাইচা থাকলে এই মুশফিক মিনারের জুতায় ছিঁড়া জুতা দিয়ে বাইরে বাইরে লাল করতো, বেটা আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি তুই কইতে আসিস বোন, মানে নবী বাইচা থাকলে হার্ট ফেল করতো ভাই, সিরিয়াসলি মুশফিক মিনারের এই সমস্ত কথা সব শুনলে হার্ট ফেল করতো, যে আমি যারা বিয়ের প্রস্তাব দিতেছি তুই এসে কইতে আসিস, তুই আমার অনুসারী আর তুই কইতে আসিস আমার নাকি বোনের মতো, আমি নাকি তার বোনের মতো দেখি কি আচ্ছা একটা ভাই, মানে আমাকে একটা জিনিস কনফার্ম করতে ভাই, নবী মোহাম্মদ তো বিয়ের প্রস্তাবটা এমন না যে তার ইসের সাথে বিয়ের আগে মানে প্রথম বিবির আগে বিয়ের প্রস্তাব দিছে, শুধুমাত্র সেটা সেখানে হতো না, পরবর্তীতেও তো দিছে, যখন তার জামাই ভাগছিল তখনও তো দিছিল, মরার আগ পর্যন্ত তো সে দিছিল, দিছিল না আসিফ ভাই? হ্যাঁ দিছিল, তাইলে
তাইলে মানে মানে আমার প্রথম ভালোবাসা থেকে শুরু করে বিয়ার প্রস্তাব, প্রথম প্রীতি থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত যার প্রতি আমার নিকার প্রতি আকর্ষণ আছে সেটা হচ্ছে আমার বোন। দেখি সে তার বোনকে মানে এরকম ইসে দেখে, সে তার কাজিন এরকম ইসে দেখে, একই সাথে সে মানে বিয়ের প্রস্তাবও দেয়, একই সাথে সে আমার ও আমার আপনি বোন কি আমার মুশফিক, বোন। আপনি কি মুশফিক মিলের কথা বলছেন ভাই? মানে মানে কেমনে পসিবল, মানে আপনি যেটা বললেন সেটা তো মানে ইয়ে মানে আমার মাত্র মনে পড়লো এরকম ব্যাফেলিং কথা তো ভাই সবসময় শোনা যায় না। যে কথা শুনে আপনি মানে ব্যাফেল্ড হয়ে যাবেন এই ধরনের কথা শুনে, যে তার সে শেষ তার বোন ছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা বিয়ের প্রস্তাব দিয়ে আসতেছে সে হচ্ছে কি তার বোন, মানে শেষ তার বোন, মানে সে তার তাকে সে শেষ তার বোনের চোখে দেখে। ভাই আমি আমার মানে কাজিনের জীবনে তো ওই চোখে দেখতে পারবো না, আমি তো আমার কাজিনের বিয়ের প্রস্তাব দিব ওই চোখে, ওই লেভেলে তো জীবনে নামতে পারবো না, কোনো সুস্থ মানে লোক আগে এই লেভেলে নামতে পারবে না ভাই। এখন তারা আগে সে নামতেছেও। ব্যাখ্যা দিত, হ্যাঁ ভাই সরি সরি আগে সরি, সে ব্যাখ্যাটা দিত যে এই যে উম্মেহানির বাসায় একটু গেছে, এটা নিয়ে নাস্তিকরা কত নোংরা কথা বলে, নাস্তিকরা যে মুখে একটু পানি পানি খাওয়া খাওয়াই করছে, মুখের পানিটা আবার অমুকে দিছে, এটা নিয়ে নাস্তিকরা কত কথা বলে, কত নোংরা নাস্তিকদের মন মানসিকতা, ওরা তো অনেক নোংরা, এই কারণে ওদের মন মানসিকতাটাও নোংরা হয়ে গেছে। ভাই বোনের এই পবিত্র সম্পর্ককে ও ওরা, হ্যাঁ ভাই বোনের আচ্ছা আচ্ছা পবিত্র আচ্ছা আচ্ছা সম্পর্কটাকে আচ্ছা ওরা কতটা নোংরা মন মানসিকতার হলে এরা এইভাবে দেখতে পারে। এই কথাগুলা মুশফিক মিনার অনেকগুলো লাইভে গিয়ে বলছে, নিজের একটা লেখাতেও বলছে, ওই লেখাটা এখন ছড়া ফেলছে বুঝছেন, ওই লেখাটা এখন কাপিস নাই হয়ে গেছে, আমি কয়েকদিন আগে খুঁজতে গেছি ওই পুরোনো লেখাটা, তাকে নাকি ভাই বোনের পবিত্র সম্পর্ককে নিয়ে নাকি নাস্তিকরা কটু কথা বলে, এটা খুঁজতে গেছি, খুঁজতে গিয়ে দেখি নাই, লেখাটা হাওয়া হয়ে গেল। হম, কি অদ্ভুত কাণ্ড, এখন আর এই কথাটা বলে না, এখন আর লাইভে এই কথাটা বলে না। কিন্তু ভাই আপনি চিন্তা করছেন ভাই, মানে মানে কি একটা অবস্থা, মানে কি আসলে ভাই মানে যাকে বিয়ের প্রস্তাব দিতে তাকে সে বোনের চোখে কিভাবে দেখে, কিভাবে দেখে, কিভাবে দেখে, মানে বিয়ের প্রস্তাব নিলে মানে ঠপ করে সে আমার চোখে এখন বউ হয়ে যাবে, আর একসেপ্ট করলে সে না সে আমার বোন, এইভাবে এইভাবে কাজ করে মানে কারো এইভাবে কাজ করে রিলেশনশিপ, এইভাবে কাজ করে অলরেডি মানে এই 10-12টা বউ থাকা সত্ত্বেও এই তারপরেও তার প্রশ্নের মানে ওরা উত্তর রাখবে। একমাত্র, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন, গায়েবের বিষয় তো আমরা জানি না, আমাদের যেটা করতে হবে এটা মেনে নিতে হবে। আল্লাহ আল্লাহ ভালো জানে, এটা এটা বুঝতে হইলে না কি এটা বুঝতে হইলে আল্লাহ ইচ্ছা প্রাকৃতিক ভাবে জিনিসটা বুঝতে হবে। যে প্রশ্ন আটকাবো, এটা ট্রাম্প কার্ড রাখা আছে, এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তাহলে ব্যাটা তোরা জিজ্ঞেস করতেছি কেন, আল্লাহ জিজ্ঞেস। আচ্ছা।